চতুর্থ প্রশ্ন শেখ সালমান রহমানি বলেছেন আমার মা বাবা বোন ও স্ত্রী নিয়মিত পাঁচয়ত্য সালাত আদায় করে না অনেক দিন যাবৎ তাদেরকে বলে এসছি সালাত না আদায় করার শাস্তি ও দুনিয়া দুনিয়াবি পরিস্থিতি ও ইসলামের মৌলিক বিষয়গুলোর ব্যাপারে তাদেরকে বলেছি তবুও তারা গুরুত্ব দিচ্ছেন না আমার ইচ্ছা ইনশাআল্লাহ আমার পরিবারটি একটি জান্নাতি পরিবার হোক অতএব উক্ত বিষয়াদি বিবেচনায় রেখে আমাদের জন্য উত্তম একটি নাসিহা দিন সঠিক হেদায়তের পথে যেন এই নাসিহা আমাদেরকে পথ দেখায় ভাই সালমান আপনাকে অনেক সুক্রিয়া ধন্যবাদ আপনাকে আল্লাহ আপনার জহুদকে কবল করুন আল্লাহ আপনার এই সুন্দর অভিলাষ এবং আশাকে পূর্ণ করে দিন কী সুন্দর আপনার ইচ্ছা না আল্লাহ আমাদের পরিবার একটা জান্নাতি পরিবার হোক অর্থাৎ পরিবারটা এমন একটা তারবিয়া পাক এমন একটা জীবনধারা জীবন পদ্ধতি অনুসরণ করুক যাতে তারা আল্লাহর দেখানো বা আল্লাহর নির্দেশনা অনুযায়ী আল্লাহর দেখানো ওহি অনুযায়ী যাতে তারা জান্নাতি হয়ে যেতে পারে আল্লাহ সালান তো কোরআনে বলেছেন নিহ্ দিনা এমন আন ফুসা কুম ও আহলি কুম নাওয়া হিমানদার লোকেরা তোমরা নিজেদেরকে এবং নিজেদের পরিবার পরিজনকে জাহান থেকে বাঁচাও তো জাহান থেকে বাঁচিয়ে কোথায় যাবে জান্নাতে যাবে তাই না জাহান থেকে যে বাঁচবে সে জান্নাতে যাবে সেটিও আল্লাহ সোয়াদ অন্য একটি আয়াতে বলে দিয়েছেন বলেছেন যে জাহান থেকে মুক্তি পেল মুক্ত হতে পারলো সে জান্নাতে প্রবৃষ্ট হলো বা তাকে প্রবেশ করানো হবে তাহলে জান্নাতের পরিবারের বিষয়টা আমাদের কাছে খুবই স্পষ্ট আমি দোয়া করি যেন আপনার পরিবারকে আমার পরিবারকে এবং আমাদের মুসলিম ভাই বোনদের সকল পরিবারকে জান্নাতি হওয়ার তৌফিক দান করেন জান্নাতের জন্য কাজ করার তৌফিক দান করেন এবং নিজেদের সুন্দর একটা সফট একটা সুন্দর বিনয়ী একটা ইমানে ভরপুর তাকোয়ায় তাকোয়া সম্পন্ন একটা সুন্দর জীবন আমাদেরকে দিন সুন্দর মন আমাদেরকে দিন সুন্দর আখিদা বিশ্বাস আমাদেরকে দিন আপনি যেভাবে তাদেরকে নাসিহা করে আসছেন সেভাবে নাসিহা চালিয়ে যান তবে মনে রাখবেন যিনি নাসিহা করেন তার সেই নাসিহার মধ্যে ভালোবাসা মমতা থাকতে হবে তার সেই নাসিহার মধ্যে বিনয় এবং নম্রতা থাকতে হবে ভদ্রতা এবং দোয়া থাকতে হবে যাকে আমি নাসিহা করছি আমি চাই যে সে যেন আল্লাহর পথে চলে আসে অতএব এমন অ্যাপ্রোচে কথা বলা ঠিক হবে না যাতে তিনি রিয়াক্টিভ হয়ে যান যাতে তিনি রেগে যান যাতে তিনি মনে করেন তাকে আঘাত করা হচ্ছে এক্ষেত্রে আমি বলবো সালাদ তরক করা নবী সাল্লাহ আসসালাম নিজেই বলেছেন কুফুরি এর সাথে দ্বিমত পোষণ করার আমাদের কোনো সুযোগ নেই কিন্তু তাই বলে যিনি সালাদ তরক করছেন তাকে মানে সুন্দর করে না করে ত্যাকফির করা এটা ভুল অ্যাপ্রোচ সে অ্যাপ্রোচে কখনো যাবেন না খুব অফেন্সিভ হওয়া যে আমার ভাই বোন স্ত্রী এরা ঠিক মতো নামাজ পড়ে না এরা বেনামাজে এরা খারাপ এদের সাথে কথা বলবো না এই অ্যাপ্রোচে কখনোই যাবেন না নবী সাল্লা সাল্লামের অ্যাপ্রোচে থাকুন তিনি সুভানল্লাহ যারা তাকে অত্যাচার করেছে যারা তাকে ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করেছে যারা তাকে রক্তাক্ত করেছে কি মক্কায় কি মক্কার বিভিন্ন প্রান্তরে কিংবা কাবা প্রাঙ্গণে অথবা তাইফের ময়দানে তিনি কখনও তাদের বিরুদ্ধে বদয়াও করেননি তাদেরকে গালিও দেননি এবং তাদের সাথে উচ্চস্বরে ধমক দিয়েও কথা বলেননি তাইফে বরং তিনি যখন ফেরস এসে তাকে বলল তাদের শাস্তি দেওয়ার কথা তিনি বললেন যে না আমি চাই তারা আল্লাহর পথে আসুক তারা হেদায়ত পাক অতএব সেরকম সুন্দর একটা অ্যাপ্রোচে আপনি অবিরাম কাজ চালিয়ে যান তাহলে আশা করি আল্লাহ তাদেরকে হেদায়াত দেবেন ইনশাআল্লাহ হেদায়তের মালিক তো আল্লাহ আমাদের কাজ হচ্ছে আসলে মানুষকে বলে যাওয়া দাওয়া দেওয়া এবং মানুষকে আহ্বান করা